উষা পাগল করে ফেলতেছে আমাকে আচ্ছা এসন আহ তো আমাদের আজকের পড়াটা শুরু হবে আগের দিন আমরা মেবি বিল্ডিং আপ রুল বা যেটা ছিল হচ্ছে আহ্বা নীতি ওটা দেখছিলাম তো আজকে আমরা ওইটা অনুযায়ী কয়েকটা ইলেকট্রন বিন্যাস করব ইলেকট্রন বিন্যাস যদিও তোরা পারিস এখন কয়েকটা ইলেকট্রন বিন্যাস দেখে আমি পরের রুলটাতে যাচ্ছি সো ইলেকট্রন বিন্যাস তো অলরেডি পারিস তো নতুন করে আমার অত ডিটেলস বলা লাগবে না শুধু একটা দেখাই ধর আমরা নর্মালি কার্বন সিক্স এটা যদি ইলেকট্রন বিন্যাস করতে যাই আগের দিন বিল্ডিং রুল অনুযায়ী দেখছি যে এই ছয়টা ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটালগুলোতে প্রবেশ করবে আর আমরা একটা অরবিটালের ক্রমও লিখে দিয়েছিলাম কোনটা শক্তি কম কোনটা বেশি তাইলে শুরু হবে অনেস দিয়ে তো আমরা জানি প্রত্যেকটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে কেন দুইটা ইলেকট্রন থাকতে পারে প্রত্যেকটা অরবিটালে আমরা এই আজকেই একটা রুল দেখব তখন বুঝে যাব ইনশাআল্লাহ তো এখানে অন এস টু তারপরে হচ্ছে আরো ইলেকট্রন বাদ আছে সো টু এস টু তারপরে যাবে এস এর মধ্যে দুইটা করে থাকতে পারে আর পি এর মধ্যে আমরা জানি ছয়টা করে থাকতে পারে তো এখানে বাকি আসার দুইটা ইলেকট্রন তাহলে পি এর মধ্যে ছয়টা থাকতে পারে আমাদের আছে দুইটা তো ওই দুইটা দিয়ে দিলাম এরকম একটা অবস্থা এরকম ধর আমরা যদি এখন ইলেকট্রন বিন্যাস ইস্যারটা করি যেমন ধর অ্যালুমিনিয়ামের জন্য করি অ্যালুমিনিয়াম তেরো তাহলে ফার্স্টে সেটা ওয়ান এস টু তারপর টু এস টু টু পি সিক্স এই পর্যন্ত দশটা হয়ে গেল তারপর আমাদের আর ওয়ালাইকুম আসসালাম তারপরে থ্রি এস আসে আমরা দেখছিলাম থ্রি এস এ দুইটা আরও একটা বাদ আছে সেটা হচ্ছে থ্রি পিতে যাবে তো এই হচ্ছে কার্বন অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস এখন আর একটু বড়টাই চলে যায় যেমন ধর পটাশিয়াম পটাশিয়াম বুঝি কি অরবিটাল তো শো করছি মানে কথা বুঝি বুঝি নাই এই কোশ্চেনটা ক্লিয়ার কর অরবিটাল শো করা লাগবে না বুঝে মানে মানে ওই যে ভাগগুলোর কথা বলতে হ্যাঁ হ্যাঁ ওগুলো ওগুলো ওগুলা দেখাবো ওগুলা পরে আসতিস এইগুলোকেও যে ভাগ করে লেখা যায় ওগুলা পরে আসতিস আচ্ছা এখন আসি পটাশিয়াম এটার যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে ব্যাপারটা এরকম আসবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এই পর্যন্ত দশটা হইল থ্রি এস টু থ্রি পি সিক্স এই পর্যন্ত হচ্ছে আঠারোটা হইলো এই থ্রি পি সিক্স এর পরে আমরা জানি যে থ্রি ডি এর চেয়ে ফোর এস এ শক্তি কম সো ফোর এস আগে যাবে তারপরে থ্রি ডিতে যাবে কিন্তু আমরা লেখার সময় লেখার সময় অবশ্যই আগে থ্রি ডি কে লিখবো তাহলে লেখার সময় এভাবে লিখবো থ্রি ডি আগে লিখবো লিখে সেটাকে ফাঁকা রাখবো আর ফোর এস ওয়ান আর কি তো এখন এই ক্ষেত্রে থ্রি ডির মধ্যে যেহেতু কোনো ইলেকট্রন যাচ্ছে না জিরো সো থ্রি ডি যদি ফাঁকা থাকে ওটাকে না দেখাইলেও চলবে আবার দেখাইলে সমস্যা নাই না দেখালেও চলবে ওকে তো আমরা এই ক্ষেত্রে শুধু ফোর এস ওয়ান লিখে দিতে পারি কিন্তু কখনো যদি এরকম হয় যে থ্রি ডির মধ্যে ইলেকট্রন থাকবে তখন সেটাকে আমরা আগে দেখাবো অবশ্যই

ফোর এসে যাবে ইলেকট্রন কিন্তু লেখার সময় বললাম আগে আমরা এইভাবে থ্রি ডি লিখে এটাকে ফাঁকা রেখে আগে ফোর এস ফিল আপ করবো তাহলে এখানে আঠারোটা ইলেকট্রন হয়ে গেছে এইখানে বাকি দুইটা বিশটা হইলো আর বাকি ছয়টা বাদ আছে কারণ ডি এর মধ্যে সর্বোচ্চ দশটা ইলেকট্রন থাকতে পারে সো এখানে থ্রি ডি সিক্স পর্যন্ত থাকবে তো লেখার সময় অবশ্যই এভাবে লিখতে হবে ফোর এস আগে মানে আগে থ্রি ডি লিখে আই মিন সোজা কথা একটা স্তরকে আমরা ঠিক রাখবো থ্রির সব উপ স্তর গুলাকে একসাথে ভুল 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 হবে 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 কখন সেটাও বলতেছি যে কেন আচ্ছা এখন আসি আমাদের এইসব ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাসগুলাকে আমরা চাইলে ধর আমি যদি এরকম আয়রনের পরে এখন কোবাল্টের ইলেকট্রন বিন্যাস করতে যাই যেটার মধ্যে অলরেডি থ্রি পি সিক্স পর্যন্ত আছে পরবর্তীতে বা এই যে পটাশিয়াম করলাম তারপরে এই আয়রন করতেছি যেটার মধ্যে এই পর্যন্ত কমন আছে তো এরকম যদি কখনো আমাদের দুই তিনটা ইলেকট্রন বিন্যাস করা লাগে যে যার মধ্যে একই জিনিস বারবার কমন কিছু জিনিস আসে বা কখনো এমনিতেও আমরা এটা করতে পারি সমস্যা না সেটা হচ্ছে ছোট করে এভাবে দেখাই আমরা এভাবে লিখতে পারবো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এই পর্যন্ত হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস আর্গনের আঠারো তো আমরা এটাকে আয়রন ইলেকট্রন বিন্যাসটাকে এভাবে দেখাইতে পারবো কোনো প্রবলেম নাই থার্ড ব্যাকেট দিয়ে আর্গন লিখবো থার্ড ব্র্যাকেট দিয়ে আর্গন লিখব এর মানে বুঝাচ্ছে এই পর্যন্ত তারপরে লিখে দিব থ্রি ডি সিক্স ফোর এস টু আমরা এই আয়রন ইলেকট্রন বিন্যাসটাকে এভাবেও দেখাতে পারবো যে কোনো জায়গায় এভাবে দেখানো যায় তবে স্যাররা হয়তো স্কুলের স্যাররা একটু ইয়া করতে পারে কিন্তু এটা কোনো প্রবলেম না দেখানো যায় তো তোরা এটা যখন করতে পারিস যখন দেখবি যে এরকম অনেকগুলো ইলেকট্রন বিন্যাস করতে হচ্ছে বারবার একই জিনিস লিখতে হচ্ছে তখন এই কাজটা করতে পারিস একটা কোশ্চেনের মধ্যে কয়েকবার যদি লিখতে হয় তখন এই পর্শনটাকে আরবন দিয়ে দেখাইতে পারিস কেউ আবার চলেই যে এই পর্ষণটাকে নিয়ন দিয়ে পারে ওকে একটা গ্যাসকে হবে সবাই কি সবাই ওকে হ্যাঁ আয়রন এটা হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ এভাবে লিখবো আচ্ছা তো এখন আসি কিছু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস তোদের দুইটা ব্যতিক্রম একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা হচ্ছে কপার হ্যাঁ ওটা হচ্ছে নিশ্চয় গ্যাস কোনো টুকু বাছাই করব ধর আমরা এখানে যেমন এইটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমি এটার ক্ষেত্রে অবশ্যই পুরাটাকে আর্গন দিয়ে লিখতে পারি তারপরে ফোরেশন লিখতে পারি কেউ চাইলে এটুকু করতে পারে এটুককে নিয়ন লেখে তারপরে এইটুকু দেখাইতে পারে কিন্তু যে কোনো একটা আর্গন ব্যাস আর্গন সরি যে কোনো একটা নিঃস্ব গ্যাসকে নিয়ে নিতে হবে যেমন এই ক্ষেত্রে এটাকে হিলিয়াম দিয়ে দেখাইতে পারে তবে হিলিয়াম লেখা আর টু লেখা একই টাইমের ব্যাপার সো ওইটা নিয়ে ঝামেলা না বড় গোলার ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা ফলো করব যেমন ধর আমি এখন যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখাইতে চাই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি চাই তো ক্রোমিয়ামে হচ্ছে চব্বিশ তাহলে অলরেডি ক্রোমিয়ামের মধ্যে এই পর্যন্ত এই পর্যন্ত থাকবে থ্রি পি সিক্স পর্যন্ত মানে আঠারোটা ইলেকট্রন তো আমি আর্গনটা এখানে লিখে দিই তার মানে এইটুক হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস মানে আমি সময় বাঁচাইলাম এখন তো এখন লাস্টে এই পর্যন্ত হচ্ছে আঠারোটা ইলেকট্রন চলে আসছে তারপর থ্রি থাকে আর ফোর থাকে লিখলাম আমি তো এইখানে উনিশ বিশ মানে হওয়ার কথা এরকম উনিশ বিশ আর এইখানে হচ্ছে বাকি চারটা চব্বিশ এরকম হওয়ার কথা কিন্তু বাস্তবে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কিরকম হয় সেটা এইখান থেকে জোড়া ভেঙে থ্রি ডি হয়ে যায় আর এখানে হয়ে যায় জোড়া ভেঙে থ্রি ডি ফাইভ হয়ে যায় আর এখানে ফোর এস ওয়ান হয়ে যায় তো এই রিজ বলতেছি এই রিজনটা কেন হচ্ছে এই রিজনটা কেন এরকম হইলো এটা এখন বলতেছি হ্যাঁ বল আচ্ছা আচ্ছা মানে ওর কথাটা আছে কিন্তু পূর্ণ শক্তি বা অর্ধ শক্তি বলে কোনো কিছু নাই পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থা ওকে ওকে বলতেছি বলতেছি ধর আমরা জানি পি কেন হয়েছে সেটা বলতেছি যে পি অরবিটালের মধ্যে তিনটা ভাগ থাকে এক্স পি ওয়াই পি পি অরবিটালের মধ্যে তিনটা ভাগ থাকে পি পি এক্স জেড আবার ডি অরবিটালের মধ্যে পাঁচটা ভাগ থাকে এটা হচ্ছে ধর ডি হ্যাঁ এটার নাম ছিল নামগুলা লিখলাম না আর কি পাঁচটা ভাগ তো এখন এই প্রত্যেকটা মধ্যে আবার মানে এটা উপস্তর উপস্তর অরবিটাল এক যেটাই বলি তার এটা হচ্ছে ডি উপস্তর এদের তিনটা ভাগ এটার পাঁচটা ভাগ তো এই প্রত্যেকটা অরবিটালের মধ্যে আবার সর্বোচ্চ দুইটা করে ইলেকট্রন থাকতে পারে তো এই পি এর মধ্যে ছয়টা ইলেকট্রন থাকা সম্ভব মানে পি এরকম সিক্স হইতে পারে প্রত্যেকটায় দুইটা দুইটা করে ইলেকট্রন আবার ডি এ সর্বোচ্চ দশটা ইলেকট্রন থাকা সম্ভব ডি টেন হওয়া সম্ভব তো এই যে অরবিটাল গুলা হয় সবগুলার মধ্যে এরকম দুইটা 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 এরকম সবাই ফিল আপ এখানে দুইটা ইলেকট্রন এগুলাকে কেন এভাবে লিখছি একটু পরে ব্যাখ্যা দেব এরকম থাকলে এই অরবিটালটা স্টেবল হয় বা স্থিতিশীল অবস্থা হয় মানে প্রত্যেকটা অরবিটাল প্রত্যেকটা তার যে ভাগ আছে সেগুলা সব দুইটা ইলেকট্রন দিয়ে পূর্ণ যত থাকা সম্ভব এরকম ডি এর মধ্যে যদি প্রত্যেকটা এরকম দুইটা দুইটা করে ইলেকট্রন থাকে তখন এই অবস্থাটা অনেক স্থিতিশীল বা স্টেবল অবস্থা হয় মানে সব পরমাণু চায় এরকম একটা অবস্থায় আসতে আচ্ছা এটা হইলেও হবে অথবা যদি এরকম হয় অর্ধেক হয় পি থ্রি আর এরকম ডি ফাইভ এটা যদি হয় মানে প্রত্যেকটা একটা একটা করে আছে পি থ্রি বা ডি ফাইভ মানে হচ্ছে এটার মধ্যে প্রত্যেকটা এরকম একটা একটা আছে অথবা এই যে এইখানেও ফাইভ প্রত্যেকটাই একটা একটা করে আছে এরকম যদি হয় সেই ক্ষেত্রেও এরা স্টেবল হবে তাহলে স্ট্যাবিলিটি অর্জন করার জন্য একটা উপস্তরের প্রত্যেকটা যদি আলো ভাগ থাকে প্রত্যেকটার মধ্যে মানে ওই উপস্তরটা হয় অর্ধেক পূর্ণ অথবা যদি সম্পূর্ণ থাকে অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকে তখন ওই অরবিটালগুলা বা ওই স্ট্রাকচারটা স্টেবল হয় বা স্থিতিশীলতা অর্জন করে এই জন্য প্রত্যেকটা পরমাণু যদি তার চান্স হয় এরকম যে কোনো একটা অরবিট আচ্ছা আবার বলতেছি এই উপস্তরগুলা বা অরবিটালগুলা পূর্ণ অবস্থায় অথবা অর্ধপূর্ণ অবস্থায় দুইটা কথা পূর্ণ অবস্থায় যে পি সিক্স হইতে পারে আর অর্ধপূর্ণ হচ্ছে পি থ্রি হইতে পারে এরকম ডি টেন হইতে পারে বা ডি ফাইভ হইতে পারে পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় তারা বেশি স্থিতিশীল হয় স্টেবল হয় তারা ওই অবস্থাটা সবসময় অর্জন করতে চায় তাইলে কোনো একটা পরমাণুর সামনে যদি এই রকম অপশন আসে যে সে চাইলে তার অরবিটালগুলোকে এরকম অর্ধপূর্ণ বা পূর্ণ বানায় নিতে পারে তখন সে সেটাকে রুল ব্রেক করে ফিল আপ করার চেষ্টা করে যেমন এইখানে ফোর এস টু থ্রি ডি ফোর এই অবস্থায় থাকার কথা ছিল কিন্তু যদি এই কাজটা করে সে মানে ফোর এসের মধ্যে দুইটা ইলেকট্রন ফিল আপ হয়ে তারপরে থ্রি ডিতে যাওয়ার কথা তো এই ফোর এসের জোড়াটা ভেঙে এই ইলেকট্রনটা এখানে এসে থ্রি ডি ফাইভ করে দিলে তার ডি অরবিটালটা পূর্ণ হয়ে যাচ্ছে অর্ধপূর্ণ হয়ে যাচ্ছে তাহলে সে বেশি স্টেবল হয়ে যাচ্ছে ওকে এই ক্ষেত্রে এই কপার এই ব্যাপারটা করবে যে এসে দুইটা ইলেকট্রন থাকার কথা ছিল বাট ডি অরবিটালটাকে যেহেতু সে অর্ধপূর্ণ বানাইতে পারতেছে তার সামনে এই অপশনটা আসে সে তখন ওই ফোর এসের এর ইলেকট্রনটাকে জোড়া ভেঙে এখানে নিয়ে আসবে সে এই অবস্থায় থাকবে তো এইটা পরীক্ষায় কিন্তু ভুল হয় কখনোই যেন আর না ভুল হয় তাহলে আমরা এটা করতে পারবো না আমরা অবশ্যই এটা করব। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস তাহলে হবে থ্রি ডি ফাইভ ফোর এস ওয়ান এরকম আরেকটা ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে কপার তোরা এই দুইটা পুরো মুখস্থ রাখবি আর একটা হচ্ছে কপার এই যে উপরেরটা করতে পারবো না থ্রি ডি ফোর ফোর এস টু হবে না ক্রোমিয়ামে হবে থ্রি ডি ফাইভ ফোর এস ওয়ান আই মিন এই থ্রি ডিটা অর্ধপূর্ণ অবস্থায় চলে যাবে আচ্ছা এবার আসি কপার কপারের ইলেকট্রন বিন্যাস টোয়েন্টি নাইন এটা এরকম হওয়ার কথা ওয়ান এস টু টু এস টু ওই টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স মানে আঠারোটায় আরগন পর্যন্ত আবার লিখলাম তারপর এমন আসার কথা থ্রি ডি এস আঠারোর পরে উনিশ বিশ এখানে দুইটা যাওয়ার কথা আর বাকি নয়টা ইলেকট্রন এখানে আসার কথা এরকম হওয়ার কথা ছিল কিন্তু এই ক্ষেত্রেও আবার ওই একই ব্যাপার আসছে এই ক্ষেত্রেও একই ব্যাপার আসছে যে ও চাইলে এই জোড়াটা ভেঙে এখানে পাঠায় এটাকে পূর্ণ বানায় ফেলতে পারে এজন্য কপার বাস্তবে এভাবে থাকে তাহলে কপারের এই ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে ঠিক ইলেকট্রন বিন্যাস তো কপারের ক্ষেত্রে আর ক্রোমিয়ামের ক্ষেত্রে এই সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে এটা শুধু এইখানে না আরও কিছু পরমাণুতে আছে কিন্তু ওগুলা তোদের দরকার নাই তোদের এই দুইটাই মনে রাখা লাগবে ক্রপার ক্র ক্রোমিয়াম আর কপার আচ্ছা তোদের যাদের জানার ইচ্ছা নিহার কাছ থেকে জেনে নিস ওগুলা লাগবে না তোদের আচ্ছা এখন আচ্ছা এখন শোন এখন আসি এই যে বারবার যে বলতেছি যে আচ্ছা আর ব্যাপার তো এটা কখন হওয়া সম্ভব এখান হ্যাঁ ভাই আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখব যে এরকম অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থা পরমাণু আনার চেষ্টা করে ওই পি এর ব্যাপারটা ওগুলা ক্ষেত্রে দরকার হবে কিন্তু ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তোর ডি নিয়েই আপাতত দরকার মানে আর কি পরমাণুর ইলেকট্রন বিন্যাস ক্ষেত্রে আচ্ছা এবার আসি ডিতে তিনটা এসে এ দুইটা তখন কি হইতো এস এর দুইটা ইলেকট্রনকে ওখানে একবারে নিয়ে আসা এটা অনেক শক্তির দরকার সো এইটা স্বাভাবিক অবস্থায় হবে না নর্মাল অবস্থায় হবে না ওকে একটা হইলে হবে তাও আর একটা ব্যাপার দেখ কখনো কিন্তু উল্টাটা হইতে পারবে না যে থ্রি আছে সেটা কমে গিয়ে ফাইভ হচ্ছে এটা হওয়া পসিবল না কারণ থ্রি ডি সিক্স থাকা মানে ফোর এসে অলরেডি এরপরে ওই ইলেকট্রনটাকে কোথায় পাঠাইতে হচ্ছে থ্রি ডির পরের আরেকটা কোনো অরবিটালে কারণ ফোর এস দুইটা ছিল থ্রি ডি ফাঁকা ছিল ওখানে চলে আসছে কারণ ফোর এসে আগে ইলেকট্রন যায় তারপরে থ্রি ডিতে যেতে হয় এখন ধর থ্রি ডিতে আসে ছয়টা ওই যে আয়রনের যেটা আসছিলাম থ্রি ডি সিক্স ফোর এস টু থ্রি ডি সিক্স এখন তুই বললি যে ভাই এইখানে কেন থ্রি ডি ফাইভ হলো না ও তো সিক্স আসে ও তোই একটা ইলেকট্রনকে কোথাও পাঠিয়ে দিতে পারে ওই একটা ইলেকট্রনকে পাঠাইতে হইলে পরের অরবিটালে যাইতে হবে তাকে আই মিন ফোর থ্রি ডি আমরা যে আগের দিন ইয়া লিখছিলাম ক্রম লিখছিলাম তো ক্রম অনুযায়ী দেখ থ্রি ডির পরে কোন ইয়া ইলেকট্রনটা কোথায় যাওয়ার কথা থ্রি ডির পরে ফোর এস তারপরে যাওয়ার কথা ফোর ইয়াতে থ্রি ডি ফোর এস ছিল তারপরে হচ্ছে ফোর পিতে যাওয়ার কথা ওকে মানে ফোর এস এর পর থ্রি ডি তারপর ফোর পিতে যাওয়ার কথা কিন্তু ফোর পি অরবিটালের শক্তি থ্রি ডির তুলনায় এত বেশি যে তুই আবার এইটা স্বাভাবিক অবস্থায় হওয়া সম্ভব হয় না যে একটা ইলেকট্রন ওই থ্রি থেকে চলে যাবে ওই ফোর পিতে এটা হবে না শুধুমাত্র তার মানে যদি থ্রি ডি ফোর থাকে বা থ্রি ডি নাইন থাকে সেই ক্ষেত্রে এটা হওয়ার পসিবিলিটি আছে যে থ্রি ডি ফাইভ হয়ে যাওয়া বা থ্রি ডি টেন হয়ে যাওয়া আর এই যে পি থ্রি যে ব্যাপারটা বললাম সেটা কখন হয় এটা আমরা সামনে দেখবো আর কি ওই পর্যায় সারণীর যখন আয়নীকরণ শক্তি জিনিসগুলো পড়তে যাব তখন ওগুলো নিয়ে আবার একটু কথা বলবো আচ্ছা তাহলে তোদের খালি খুব ভালো করে এই দুইটা জিনিস মনে রাখলেই হবে যে ক্রোমিয়াম আর কপার হচ্ছে ব্যতিক্রম সবার আর কোনো কোশ্চেন আছে হ্যাঁ পিটু থাকলে পিটুই রেখে দেবে না পি থ্রি বানাবি না কিন্তু ওগুলা আমরা বিভিন্ন কোশ্চেনের ব্যাখ্যা দিতে গিয়ে আমরা ওগুলা নিয়ে কথা বলবো আসবো পরে দ্বারা সমস্যা নেই পি নিয়ে তোদের সহজ কথায় তোদের এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস যদি করতে আসে ব্যতিক্রম শুধু এই দুইটাই তোদের জন্য ক্রমে আমার কপার এই দুইটা জিনিস মনে রাখলেই হয়েছে কিন্তু এই পি ব্যাপারটা যে বলছি অনেক কোশ্চেন ব্যাখ্যা করতে গিয়ে ওই জিনিসটা আমাদের লাগবে সামনে আসবে আচ্ছা এবার আসি ওই এই যে বারবার বলতেছিলাম কেন ডিকে কে সামনে লিখবো ফোর এস কে পরে লিখতেছি এখন এই ব্যাপারটাই আসি তোদের কাছে একটা কোশ্চেন সেটা হচ্ছে এই ক্রোমিয়ামের মধ্যে আমি যদি বলি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের শেষ ইলেকট্রন কোনটা তুই কোনটাকে বলবি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের শেষ ইলেকট্রন কোনটা তুই কোনটাকে বলবি অবশ্যই থ্রি ডির মধ্যে যেটা আসছে তাই না আর যদি বলি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ ইলেকট্রন কোনটা কোনটাকে বলবি আবার কোশ্চেন বলতেছি দুইটা কোশ্চেন একটা হচ্ছে আমি বলতেছি ক্রোমিয়াম পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস এটার মধ্যে সর্বশেষ ইলেকট্রন কোনটা এটা একটা কোশ্চেন আর একটা হচ্ছে ক্রোমিয়াম একটা ডি আর একটা এস তার মানে সর্বশেষ হচ্ছে সর্বশেষ হচ্ছে কাকে আমি সবার ডি মানে কে সবার লাস্টে এসে প্রবেশ করলো থ্রি ডির মধ্যে যে দশ নাম্বার যেটা সেটা হচ্ছে সর্বশেষ আর সর্ববহিষ্ঠ যদি বলি আমরা জানি কক্ষপথ এক থাকে তারপর দুই তারপর তিন তারপরে চার তার মানে চার নাম্বারের ফোর ইলেকট্রনটা সর্বশেষ তা আমি যদি তোকে বলি যে কপার টু প্লাস ইলেকট্রন বিন্যাস কর কপার টু প্লাসের ইলেকট্রন বিন্যাস বা কপারের দুইটা যোজনী কপার প্লাস আছে কপার টু প্লাস আছে কপারের দুইটা যোজনী আছে কপার প্লাস কপার টু প্লাস দুইটাই হয় আচ্ছা এটা তো ভুল সো এটাকে আমরা মুছেই দিচ্ছি এটা নিয়ে আর কোনো প্রবলেম নেই তো আমরা এখন যদি আয়নের ইলেকট্রন বিনাশ করতে যাই আমরা কপার ইলেকট্রন বিনাশ করব কপার টু প্লাসের ইলেকট্রন বিনাশ করতেছি এবং দুই ক্ষেত্রেই প্রোটন কিন্তু সেম থাকবে প্রোটন সবসময় উনত্রিশ কারণ আয়ন হলে বাইরে থেকে ইলেকট্রন চলে যায় ভিতরে প্রোটনের কিছু হয় না তো এখানে আর্গন পর্যন্ত থাকবে মানে থ্রি পর্যন্ত থাকবে এবার এই ক্ষেত্রে আমার একটা ইলেকট্রন সরাই ফেলতে হবে এই ক্ষেত্রে আমার দুইটা ইলেকট্রন সরাই ফেলতে হবে আগে কোন ইলেকট্রনটা সরে যাবে আগে কোন ইলেকট্রনটা সরে যাবে এখানে কিন্তু দুইটা ইলেকট্রন আছে একটা হচ্ছে সর্ববহিস্থ আর একটা হচ্ছে সর্বশেষ আচ্ছা আমরা একটু তাহলে বেসিক ক্লিয়ার হই যে কে আসলে আগে যাওয়া উচিত আমরা যখন ইলেকট্রন বের করে ফেলতেছি আচ্ছা আমি সহজ করে দিই ওকে 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 ঠিক আছে মানে আমরা একটু সহজ করে ভাবি ধর আমরা একটা পরমাণু থেকে ইলেকট্রন সরাচ্ছি ইলেকট্রন সরানো যায় কয়টা ওয়েতে একটা হচ্ছে তাপ দিয়ে ইলেকট্রন সরানো যায় আর একটা হচ্ছে ঘর্ষণের মাধ্যমে আমরা ইলেকট্রন সরাইতে পারি যে চার্জিত হওয়া তো এখন তুই যেটাই করতে যাস না কেন ধর এটা হচ্ছে কপারের পরমাণু এটা কপার পরমাণু স্তর আমি সবগুলো আঁকলাম না আচ্ছা চারটায় স্তর আঁকলাম এক দুই তিন চার এখন এই কপার পরমাণুটাকে যদি আমি তাপ দিয়ে ইলেকট্রন সরাইতে যাই কোথায় আগে তাপ লাগবে অবশ্যই সবচেয়ে বাইরেরটাতে আগে লাগবে তাইলে বাইরের ইলেকট্রনটাই আগে বা ঘষা দিতে যাই তখন বাইরে ঘষাটা আগে বাইরের স্তরেই লাগবে তাই না তার মানে আমরা যদি কবার প্লাসের ইলেকট্রন বিন্যাস করতে যাই তখন যেটা হবে এই আর্গনের পরে ইলেকট্রনটা প্রথমে চলে যাবে এই ফোর থেকে শুধু থাকবে থ্রি ডি টেন থ্রি ডি টেন থাকবে আর ফোরস্ট টা হয়ে যাবে জিরো ফোর জিরো লিখলেও হয় না লিখলেও সমস্যা নাই থ্রি ডি টেন হয়ে যাবে ফোর এস হয়ে যাবে আর এই ক্ষেত্রে তাহলে কি অবস্থা হবে কভার টু ইলেকট্রন বিন্যাস করলে আগে ফোর থেকে যাবে তারপর এখান থেকে একটা যাবে তার মানে থ্রি ডি হয়ে যাবে ফোর এস জিরো ফোর লিখলেও হয় না লিখলেও হয় কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে আচ্ছা এরকম ধর আয়রন টু প্লাস যদি বলি এফ ই আয়রনের নর্মালটা আগে একটু লিখে নিই আয়রন ছাব্বিশ সেটার মধ্যে থাকবে তারপর থ্রি ডি হচ্ছে এফি দুইটা আছে এফি টু প্লাসও আছে থ্রি প্লাসও আছে আমি একটা দেখাই এফি টু প্লাস হইলে তাইলে তখন কোনটা যাবে ফোর থেকে আগে চলে যাবে মানে এটা তখন এরকম আসবে আরগন থ্রি ডি সিক্স তাহলে এখন দেখ আমরা যদি এইটাকে ওভাবে লিখতাম ফোর এস আগে লিখতাম থ্রি ডি পরে লিখতাম তখন কিন্তু আমরা ভুল করতাম ইলেকট্রন বিন্যাসে এই যে আয়নের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে ওই ভুলটা যাতে না হয় এই জন্যই লেখার নিয়ম এভাবে আগে স্তর লিখব ঠিকঠাক মতো এক স্তরে যত উপস্তর আছে সেগুলাকে একসাথে লিখব কিন্তু ইলেকট্রন ফিল আপ করার সময় আমি অবশ্যই ওই রুলটা মেনটেন করব যে আগে নিম্ন শক্তি স্তর ফিল আপ করব তারপরে উচ্চশক্তির স্তর ফিল আপ করবো সবার কি এইটুক বোঝা হয়ে গেছে ভালো করে আচ্ছা তো এবার আসি আমরা আহ আর একটা নীতিতে মিন আমরা যখন ভেঙে ইলেকট্রন বিন্যাসটা করবো এখানে তো একবার লিখতেছি থ্রি ডি কিন্তু আমরা জানি যে এটার আরো ভাগ আছে আবার পি সেটার আরো ভাগ আছে একদম একজাক্ট ইলেকট্রন বিন্যাসটা যদি দেখাইতে যাই কোন অরবিটালে কয়টা আছে তখন আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাস করবো সেইটা নিয়ে ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছি যেমন ধর নাইট্রোজেন সেভেন সাত এটা কি হবে অনএস টু টু এস টু চারটা আর টু পি থ্রি তো এখন আমি এটাকে যদি ভেঙে দেখাইতে যাই তাহলে এরকম আসার কথা অনএস টু টু এস টু এই টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড পি এর তিনটা ভাগ এখন আমার কাছে কোশ্চেন হচ্ছে আমি এই তিনটা ইলেকট্রনকে এখানে কীভাবে রাখবো আমার হাতে কিন্তু অনেক অপশন আমি এরকম করতে পারি এখানে দুইটা দিতে পারি এখানে একটা দিতে পারি আমি এখানে একটা এটা ফাঁকা রেখে ওখানে একটা দিতে পারি এরকম করতে পারি বা এখানে দুইটা এখানে একটা দিতে পারি এরকম করতে পারি আবার হচ্ছে একটা একটা করে দিতে পারি আমার কাছে অনেক অপশন আছে এই তিনটাকে রাখার তো এখন আমি কিভাবে এটার ইলেকট্রন বিন্যাসটা করব। আর আমরা জানি এই যে পি উপস্তরের মধ্যে যে তিনটা ভাগ আছে এদের সমান শক্তি আমি ভিডিও দেখার সময় বলছিলাম যে এরা চাইলে একটা থেকে আরেকটা যেতে পারে কারণ এদের শক্তি সমান এই সব ক্ষেত্রে আমরা কোন নীতি মেনটেন করব তার জন্য যে নীতি সেটাকে হচ্ছে হুন্ডের নীতি তাদের বইয়ে যদিও নামটা লেখা নাই কিন্তু ইলেকট্রন বিন্যাস এভাবে করা আছে তো আমরা এখন যে আগের দিন ওই যে বিল্ডিং আপ নীতি যেমন ছিল এটা আরেকটা নীতি সেটা হচ্ছে হুন্ডের নীতি হুন্স রুল ও এই যে এইটার ওয়ে বলে দিছে যে আমরা যখন এরকম সমান শক্তির ইলেকট্রন এই অরবিটাল আমাদের সামনে চলে আসবে আউবাউ কি বলে দিয়েছিল আগে নিম্ন শক্তির যাব কিন্তু আমাদের হাতে যদি এরকম অবস্থা চলে আসে যে একই শক্তির অরবিটাল তখন আমি কি করব তখন তো নিম্ন শক্তি বলে কিছু নাই তো সেই ক্ষেত্রে হুন্ড যেটা বলতেছে হুন্ডের কথা হচ্ছে এরকম সমশক্তি সম্পন্ন সমশক্তি সম্পন্ন সমশক্তি সম্পন্ন অরবিটালে অরবিটালে ওয়ালাইকুম আসসালাম ইলেকট্রন প্রবেশের সময় বা অরবিটালগুলোতে অরবিটালে ইলেকট্রন প্রবেশের সময় ইলেকট্রন প্রবেশের সময় তারা এমনভাবে প্রবেশ করবে ভাবে প্রবেশ করবে বা করে প্রবেশ করবে যাতে তারা সর্বোচ্চ সংখ্যায় বা সর্বাধিক বিজোর অবস্থায় থাকতে পারে তারা সর্বাধিক আমি বুঝাবো আবার সব যাতে তারা সর্বাধিক বিজোর অবস্থায় থাকতে পারে থাকতে পারে আর এই যে বিজোর ইলেকট্রন গুলা যেগুলা আছে এদের স্পিন মানে এদের ঘূর্ণনের দিক আর কি এটা বলতেছি থাকতে পারে এবং এদের স্পিন এই এদের বলতে বোঝাচ্ছি এই বিজোর ইলেকট্রন গুলার হ্যাঁ এই বিজোর ইলেকট্রন গুলার স্পিন একমুখী হবে আমি বুঝাচ্ছি সব আগে লেখ একমুখী হবে সবাই এটা লেখা শেষ হইলে বলিস সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের সময় তারা এমনভাবে প্রবেশ করবে যাতে তারা সর্বাধিক সংখ্যক বা সর্বাধিক বিজোড় অবস্থায় থাকতে পারে এবং এদের এদের স্পিন একমুখী হবে আচ্ছা সবার যদি লেখা হয় আমি তাহলে এই উপরের আচ্ছা উপ ওইটা মসিনে আমাদের এখন এখানে এই সাতটা ইলেকট্রনকে জায়গা দিতে হবে আর কি এখানে বাকি তিনটাকে বসাইতে হবে তো আমরা এটাকে এভাবেও দেখানো যায় হ্যাঁ ভাইয়া হ্যাঁ স্পিন কি বলতেছি এই যে নাইট্রোজেন পরমাণু ইলেকট্রন বিন্যাস এভাবে করা যায় আরেকটা ওই হচ্ছে বক্স পদ্ধতি বা ওটাকে সারি পদ্ধতিও বলে এবং এটাও আমাদের দরকার হবে তো বক্স পদ্ধতিতে এই অরবিটালগুলোকে বক্স আকারে দেখানো হয় এই যে অনেস সেটাকে এরকম একটা বক্স টু এস আরেকটা বক্স টু এর মধ্যে তিনটা বক্স একসাথে ওকে এটা হচ্ছে অনেস অনএস টু কিন্তু লিখবো না জাস্ট করে নাম লিখবো বক্সের এটা হচ্ছে টু আর এই পুরাটা হচ্ছে টুপি পুরাটা হচ্ছে টুপি চাইলে আমরা আলাদা করে টুপি এক্স সরি টুপি এক্স টুপিওয়াই লিখে দিতে পারি না লিখলেও সমস্যা নেই আচ্ছা এই বক্সের মধ্যে গ্যাপ দেওয়ার মানে হচ্ছে এদের শক্তির পার্থক্য আছে তার মানে অনএসের সাথে টু এস এর শক্তির পার্থক্য আছে অন এসের শক্তি কম টু এর শক্তি বেশি আর এখানে গ্যাপ দিচ্ছি না তার মানে বোঝা যাচ্ছে এদের সবার শক্তি সমান ওকে তো এখন আমার নাইট্রোজেনের যে তিনটা ইলেকট্রন এখানে দুইটা ইলেকট্রন এখানে দুইটা ইলেকট্রন এখানে তিনটা ইলেকট্রন এখন স্পিন নিয়ে আসি ইলেকট্রন যে নিউক্লিয়াসের চারপাশে ঘুরে এই যে পৃথিবী যেমন সূর্যের চারপাশে ঘুরে পৃথিবীর কিন্তু একই সাথে সে সূর্যের চারপাশে ঘুরতেছে আবার নিজেও তার অক্ষের চারপাশে ঘুরতেছে যেটাকে আমরা আনিক গতি বলি তো ইলেকট্রনও নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে একই সাথে নিজেও তার অক্ষের উপরে ঘুরতেছে এই ইলেকট্রনের ঘূর্ণনের দিকটা একটা ইলেকট্রন তার মানে নিজ অক্ষের চারপাশে ঘুরতে ঘুরতে ওই পুরা নিউক্লিয়াসটাকে প্রদক্ষিণ করে পৃথিবীর মতোই পৃথিবী যেভাবে আচ্ছা শোন এখন তো এই যে ইলেকট্রনের যে স্পিন বা ইলেকট্রনের যে ঘূর্ণনের দিক এটা দুইটা টাইপের হইতে পারে সেটা হতে পারে ঘড়ির কাটার দিকে অথবা ঘড়ির কাটার বিপরীত দিকে ওই পৃথিবীর ক্ষেত্রেও তাই ওকে তো এই ইলেকট্রনের স্পিন এটাকে ইলেকট্রনের স্পিন বলে এটাকে ইলেকট্রনের স্পিন বলে বা ইলেকট্রনের ঘূর্ণনের দিক বলে তো আমরা ইলেকট্রনের ঘূর্ণনের দিক এভাবে যেহেতু দুইটাই হতে পারে একটা হচ্ছে ইলেকট্রন ঘড়ির কাটার দিকে আর একটা হচ্ছে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরতে পারে তাহলে এটাকে জাস্ট এভাবে দেখাবো ধর এখানে যে দুইটা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন যদি ঘড়ির কাটার দিকে ঘুরে তাহলে সেটাকে আমি এভাবে দেখাবো আরেকটা ইলেকট্রন অবশ্যই ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরতে হবে কেন ঘুরতে হবে সেটা বলতেছি আরেকটা ইলেকট্রনকে অবশ্যই ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরতে হবে তাইলে তারা এক জায়গায় থাকতে পারবে এটাকে আমরা এইভাবে দেখাবো হাফ অ্যারো দিয়ে এটা দিয়ে বুঝাচ্ছি এই ইলেকট্রনটা যেদিকে ঘুরতেছে এই ডাউনওয়ার্ড অ্যারো দিয়ে বুঝাচ্ছি ইলেকট্রনটা তার বিপরীত দিয়ে ঘুরতেছে এখন কথা হচ্ছে কেন ইলেকট্রনকে বিপরীত একটা আর বিপরীত দিকে কেন ঘুরতে হবে আমরা জানি ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট তার মানে এই একটা অরবিটালের মধ্যে যদি দুইটা ইলেকট্রন থাকতে চায় অবশ্যই এখানে একটা বিকর্ষণ বল ক্রিয়া করবে না আচ্ছা তাইলে যেটা হবে যদি দুইটা ইলেকট্রন এভাবে থাকে এখানে যদি এটাও এই দিকে ঘুরতে থাকে তো তখন ওই ঘরেও আর থাকতে পারবে না বিকর্ষণ যে ধাক্কা দিবে এই ধাক্কা দিয়ে ওকে ওখানে দেওয়ার চেষ্টা করবে তো ওইখান থেকে বাইরে চলে আসবে বাইরে এসে আবার ওখানে যাইতে পারবে না কারণ এনাফ পরিমাণ এনার্জি সে পাবে না সে আবার এদিকে চলে আসবে আবার বাইরে যাবে মানে স্টেবল হইতে পারবে না ওই ইলেকট্রনটা খালি এরকম ছোটাছুটি করতে থাকবে কথা বোঝা গেল কারণ ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করে এখন তোরা আমরা ইন্টারে গিয়ে এই ব্যাপারটা নিয়ে জানবো যে ইলেকট্রন যখন কোথাও ঘুরে বা আমরা ওই যে আহ ইসে পরে আসছি তরিত চম্বুক্রিয়ার মধ্যে পড়ে আসছি যে যখনই কোথাও কারেন্ট প্রবাহিত হয় সেখানে একটা চম্বুক ক্ষেত্র সৃষ্টি হয় তাই ছিল না মনে আছে তাইলে ইলেকট্রন মুভ করতেছে এক জায়গায় তাইলে ওখানে একটা চম্বুক ক্ষেত্র সৃষ্টি হবে তো এই যে এই ইলেকট্রনটা যেদিকে ঘুরতেছে ও একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতেছে এর মানে কি ও একটা নর্থ পোল বানাচ্ছে আর একটা সাউথ পোল বানাচ্ছে আই মিন চুম্বক ক্ষেত্র বানাচ্ছে যার এক পাশে নর্থ পোল আরেক পাশে সাউথ পোল এরকম এখন আরেকটা ইলেকট্রন যদি তার বিপরীত দিয়ে ঘুরে তাহলে সে নিজেও একটা চম্বুকের মতো চুম্বক ক্ষেত্র সৃষ্টি করবে যেটা আগেরটার বিপরীত হবে এর ফলে একটা আরেকটাকে আকর্ষণ করবে কারণ আমরা জানি বিপরীত চম্বুক ক্ষেত্র পরস্পরকে আকর্ষণ করে কথা কি বুঝলি আমরা যে তরিত না বুঝলে বলিস কিন্তু আমি এমনি নর্মালি নাইনের ক্লাসে এগুলা বলি না কিন্তু এখন তোর ওই চুম্বক ক্ষেত্র চ্যাপ্টারটা পরে ফেলছিস আরকি আমরা এরকম দেখছিলাম আচ্ছা আমি আর একটু ডিটেলস বলার চেষ্টা করি ধর চুম্বক ক্ষেত্র ছিল একটা ভেক্টর রাশি এটা যদি নর্থ পোল সাউথ পোল হয় এরকম নর্থ থেকে বলরেখা বের হইতো সাউথে এসে প্রবেশ করতে এরকম ছিল আর কি চুম্বক ক্ষেত্রে একটা দিক ছিল তো এই ইলেকট্রনটা যখন মুভ করবে সে এরকম একটা চুম্বক ক্ষেত্র বানাবে তার মানে ওখানে একটা বলরেখার সৃষ্টি হবে এবং সেই বলরেখাগুলো ধর এই দিকে তার মানে এক এক সাইডে নর্থ পোল এই সাইডটা নর্থ পোল এই সাইডটা সাউথ পোল এখন একটা চুম্বক আর একটা চুম্বককে আকর্ষণ করে দুইটা বিপরীত পোল আসলে তার মানে যদি এইটার পাশে এরকম আরেকটা বিপরীত চুম্বক ক্ষেত্র আসে যার আচ্ছা নর্থ পোল আর সাউথ পোল নর্থপোল সবসময় সাউথ পোলকে আকর্ষণ করবে আর সাউথ পোল হচ্ছে পোলকে আকর্ষণ করবে তাইলে এই ক্ষেত্রটা এই ইলেকট্রনটা যে চম্বুক ক্ষেত্র সৃষ্টি করতেছে সে যেরকম পোল সাউথ পোল ক্রিয়েট করতেছে একই দিকে যদি আর একটা ইলেকট্রন ঘুরতে থাকে তাহলে ওর পোল সাউথ পোল সেম হয়ে যাবে তখন একটা আরেকটাকে বিকর্ষণ করবে এক অরবিটালের মধ্যে থাকতে পারবে না কিন্তু বলছি যে ইলেকট্রন দুইটা ইলেকট্রনকে এই অরবিটালের মধ্যে থাকা লাগবে তাইলে অবশ্যই একটা যেদিকে ঘুরতেছে আরেকটাকে তার বিপরীত দিকে ঘুরতে হবে যাতে বিপরীত চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এবং একটা আরেকটাকে আকর্ষণ করতে পারে কথা কি বোঝা গেছে এবার আচ্ছা তাইলে এবার এই কারণে আমরা যখন এখানে ইলেকট্রন বিন্যাস দেখাবো তখন অবশ্যই দুইটা ইলেকট্রনকে যখন রাখব একটা যেদিকে ঘুরবে আর একটা তার বিপরীত দিকে ঘুরবে তাইলে টু এস এটার মধ্যে যে দুইটা ইলেকট্রন আছে এখানেও এরকম দুইটা ইলেকট্রন এভাবে থাকবে এখন ওই কোয়েশ্চেনটার অ্যান্সার দেই যে একটা অরবিটালে কেন সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে কেন তিনটা ইলেকট্রন নাই দেখ যদি আমি একটা ইলেকট্রন রাখতে যাই আমার কাছে কিন্তু ঘূর্ণনের দিক দুইটাই সম্ভব একটা এই দিকে আর দিকে আমি এখন আর একটা ইলেকট্রন যদি আনতে যাই তাকে হয় এই দিকে রাখতে হবে অথবা এভাবে রাখতে হবে তাই না যেটাই করি না কেন এইটা এটাকে বিকর্ষণ করবে অথবা যদি ওইভাবে থাকে এইটা এটাকে বিকর্ষণ করবে তার মানে একটা অরবিটালে একই সময়ে সর্বোচ্চ দুইটা ইলেকট্রনই থাকতে পারে তাহলে আমরা এটার কোশ্চেনটার অ্যান্সারও পেয়ে গেলাম এবার আসি আমার হাতে এখন তিনটা ইলেকট্রন আছে এবং তিনটা ইলেকট্রন যদি আমি এভাবে দিই দেখ আমাদের হাতে কয়টা অপশন যদি আমি এভাবে তিনটা ইলেকট্রনকে রাখি এই দুইটাই একটা এরকম কি কাহিনী হবে আমি বলছি একটা আর বিপরীত হলে আকর্ষণ করে তাই না আকর্ষণ করে ঠিক আছে কিন্তু এখানেও কিন্তু বিকর্ষণ কাজ করতেছে কারণ তারা ইলেকট্রন ঋণাত্মক এইখানেও বিকর্ষণ কাজ করতেছিল কিন্তু বিকর্ষণের তুলনায় এখানে আকর্ষণ শক্তিটা বেশি ভিতরে রাখার জন্য আর বিকর্ষণটা কম যাতে ওই সাইডে সে চলে যাইতে পারতেছে না এইখানে কি হবে আকর্ষণ করতেছে ঠিক আছে একই সাথে যে বিকর্ষণ আছে এই দুই ঘরের মধ্যে কোনো গ্যাপ নাই মানে এই দুইটা শক্তি একই সই হালকা বিকর্ষণেই এটা লাভ দিয়ে আবার এখানে চলে আসবে যদি এইটাকে আমি এখানে রাখতে চাই থাকবে না সেই পাশেরটাই চলে আসবে আই মিন এইরকম আবার ও তাকে টানবে কারণ ওর দিক যে দিকে ওর দিক বিপরীত দিকে তার মানে আবার ব্যাপারটা এরকম দাঁড়াবে একবার ওইখানে আসতে থাকবে আবার ওখানে যাবে তার মানে এভাবে স্ট্যাবিলিটি স্ট্যাবিলিটিটা আসবে না কথা কি বোঝা যায় ইলেকট্রনগুলো যদি এভাবে আমি রাখি এটা কখনোই থাকা সম্ভব না কারণ এই দুই শক্তির মধ্যে এই দুই অরবিটালের মধ্যে শক্তির কোনো তফাত নাই যদিও আকর্ষণ করতেছে একই সাথে ঋণাত্মক হওয়ার কারণে তাদের মধ্যে বিকর্ষণ বলা আছে এবং সামান্য বিকাশন বলেই সে আবার ওখানে চলে যাবে আবার ওখানে গিয়েও সে স্টেবল হইতে পারবে না কারণ আবার নেগেটিভ নেগেটিভকে ওর দিক বিপরীত হওয়ার কারণে এটা আবার এখানে চলে আসবে তার মানে এটা খালি জাস্ট জাম্প করতে থাকবে স্টেবল হইল না আচ্ছা আমি যদি এখন এরকম করি এখানে দুইটা না দিয়ে এখানে একটা দিলাম এখানে একটা দিলাম আর একটা এরকম দিলাম এটাও ভুল কারণ একই অবস্থা এই যে এইটা এটাকে আবার টেনে এখানে নিয়ে আসবে আবার যদি এরকম করি এটাও হবে না ও ওকে টেনে নিয়ে আসবে তাইলে কোনটা হওয়া সম্ভব সম্ভব হচ্ছে প্রত্যেকটাই যদি আমি একটা একটা করে রাখি এবং সবার দিক যদি একই দিকে দিয়ে দিই প্রত্যেকটাই একটা একটা করে রাখলাম এবং সবার দিক একই দিয়ে দিলাম তাতে কি হবে ও কখনোই ওকে টানবে না ও কখনোই ওকে টানবে না কারণ ওর দিক ওর একই দিকে হয়ে গেছে কথাকে বোঝা গেল তাইলে এখানে আমরা তিনটা ইলেকট্রন কিভাবে রাখলাম আমি যদি সবগুলাকে বিপরীত দিই তাইলেও হবে না না এটা সম্ভব না কারণ একটা যদি একটা যদি বিপরীত দেই তাইলেও কেউ একজন তাকে টানবে ইলেকট্রনটা লাফালাফি শুরু করবে মানে স্টেবল হবে না তাইলে স্টেবল হওয়ার শর্ত কি তাইলে যখন আমার হাতে এরকম অরবিটাল চলে আসছে যারা সবাই একই শক্তির তখন আমাকে কি করতে হবে আগে প্রত্যেকটা অরবিটালের মধ্যে একটা একটা করে সিঙ্গেল ইলেকট্রন দিব আগে প্রত্যেকটা অরবিটালের মধ্যে একটা একটা করে সিঙ্গেল ইলেকট্রন দিব তাহলে নাইট্রোজেনের ছিল সাতটা ইলেকট্রন তাহলে এখানে টু এস ওয়ান এস টু টু এস টু এখানে একটা এখানে একটা এখানে একটা তো এটা তো এমনি নর্মালি দিলাম কিন্তু স্পিন দিয়ে দেখাইতে গেলে সবগুলার স্পিন একই দিকে দেওয়া লাগবে আমার তো হুন্ড এটাই বলছে সমশক্তির অরবিটাল আসলে তখন ইলেকট্রন প্রবেশের সময় প্রত্যেকটা অরবিটালে আগে ইলেকট্রন এমনভাবে প্রবেশ করবে যাতে সবচেয়ে বেশি বিজোর থাকতে পারে দেখ এভাবে রাখলে তিনটা বিজোর আছে অন্য যেভাবেই রাখি দুইটা বিজোর হবে একটা সরি একটা বিজোর হবে আর একটা জোর হয়ে যাবে মানে আমি যদি দুইটাকে একসাথে দিই তখন এরকম অবস্থা হবে সর্বোচ্চ তিনটা বিজোড় রাখা যাবে এভাবেই এখন স্পিন গোলা নিয়ে আলাদা করে আবার বলে দেওয়া লাগছে যে যারা বিজোড় আছে তাদের সবার স্পিন একই দিকে হবে পেইন লাগতেছে কি যদি পেইন মনে হয় আচ্ছা সমস্যা নেই ভিডিও টাইম হলে শেষ হলে আমরা আবার জয়েন দিব যদি এরকম হয় যদি এরকম হয় যে আগেরগুলা খুব কঠিন লাগতেছে তো ভুলে যাই কোনো সমস্যা নেই আমরা খালি এটা মনে রাখবো যে যখনই আমাদের এরকম একই শক্তির অরবিটাল ইলেকট্রন বিন্যাস করা লাগবে আগে একটা একটা করে দিয়ে অতিরিক্ত থাকলে আবার প্রথম থেকে ফিল আপ যেমন অক্সিজেন অক্সিজেনে আছে আট এরকম এস টু টু এস টু টু পি ফোর এটা হচ্ছে তার অবস্থা তো এটাকে যদি ভেঙে দেখাতে যাই ব্যাপারটা এরকম এস টু টু এস টু টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড চারটে ইলেকট্রন আছে নিয়ম হচ্ছে আগে একটা একটা করে দেওয়া একটা একটা করে দিলাম তারপরে অতিরিক্ত আচ্ছা শোন তাইলে একটা একটা করে ইলেকট্রন দেওয়ার পরে আমার এখনও একটা ইলেকট্রন বাদ রয়ে গেছে টুপি ফোর যেহেতু তাইলে এই যে নতুন যে ইলেকট্রনটা সেটা আবার প্রথম থেকে শুরু হবে এটা দুই হয়ে যাবে তাহলে টুপি ফোরের মধ্যে আসলে এরকম একটা একটা তারপরে আরও এক্সট্রা থাকলে এখানে আসবো আরও থাকলে আবার আমরা তার পরেরটায় যাবো এভাবে তাইলে এটাকে যদি আমি বক্স করে দেখাই বক্স করে দেখাই তাহলে এরকম হবে এটা হচ্ছে এস টু এস তারপর টুপি এটার মধ্যে তিনটা তো এখানে ইলেকট্রন এস টু সেটা এরকম হবে টু এস টু সেটা এরকম হবে আর টু পি এক্স টু আই মিন এটাকে এভাবে দেখাচ্ছি আগে একটা একটা করে প্রত্যেকটাই দিচ্ছি তারপরে যদি এক্সট্রা থাকে এই প্রথম থেকে আবার বিপরীত স্পিন ওকে সবার এটুকু লেখা হইলে বলিস ওকে তাহলে এরকম এগুলা তো সব পি এর জন্য দেখালাম এখন যদি ডি এর জন্য হয় ডি এর জন্য ধর আমরা ওই ম্যাঙ্গানিজ দেখি ম্যাঙ্গানিজ হ্যাঁ ম্যাঙ্গানিজ পঁচিশ ম্যাঙ্গানিজ দেখব আচ্ছা ওকে হ্যাঁ বল ভাইয়া না আমি বলতে চাচ্ছি ইলেকট্রন ইলেকট্রন সবসময় একটা আরেকটাকে বিকর্ষণ করবে এটাই স্বাভাবিক যদি তাদেরকে একটা অরবিটালের মধ্যে থাকতে হয় তাহলে তাদের বিপরীত স্পিন নিয়ে একসাথে থাকা লাগবে যাতে আকর্ষণ বলটা সৃষ্টি হয় কিন্তু এই ক্ষেত্রে এই যে এই যে আর একটা ব্যাপার তাহলে এখন দেখ এই যে এই এই ক্ষেত্রে এটা বিপরীত স্পিনে আসছে এই কারণেই যাতে এটা এটাকে আকর্ষণ করে এখানে রাখে আর এগুলা সিঙ্গেল অবস্থায় আছে তাহলে সিঙ্গেল অবস্থায় থাকার কারণে এদের মধ্যে একটা বিকোষণ ক্রিয়া করবে এবার দেখ ওই যে আমি বলছিলাম যে এক শক্তির ইলেকট্রনগুলা চাইলে আর শক্তির মানে এই ক্ষেত্রে ইলেকট্রনগুলা চাইলে একটা থেকে আরেকটায় যেতে পারে এই ক্ষেত্রে দেখ এই ইলেকট্রনটা যেটা নেগেটিভ স্পিনে আছে ওকে তো ওয়েও টানবে না একেও টানবে না কারণ ওর স্পিনের সাথে ওর স্পিনটা বিপরীত এবং শক্তির কোনো তফাৎ নাই তার মানে এই ইলেকট্রনটা এইখানেও কিছু সময়ের জন্য থাকতে পারে স্টে করতে পারে এইখানেও আসতে পারে এই রকম অবস্থায় থাকবে তার মানে এই জন্য আমরা ওই যে পি অরবিটালে বলছিলাম যে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা এই যে আমি পি এর মধ্যে এই ইলেকট্রনটা এইখান থেকে এখানে যাইতে পারে টুপি এ যাইতে পারে ওয় এ যাইতে পারে কিন্তু ও সময় পি এর মধ্যেই বেশিরভাগ সময় স্টে করতেছে ওই অরবিটার অরবিটালের সংজ্ঞাগুলো এই জন্য এইভাবেই দেওয়া হয়েছিল আচ্ছা তো এখন আয় আমরা আরেকটা একটা বড় ইলেকট্রন বিন্যাস দেখে শেষ করতেছি যেটার মধ্যে ডি আছে যেমন ধর আয়রন দেখতেছি আয়রন ছাব্বিশ এরকম ছিল ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তারপর হচ্ছে থ্রি ডি সিক্স ফোর এস টু এরকম ছিল তো এটাকে যদি এভাবে আমরা বক্স ওয়েতে দেখাই তাহলে প্রথমে হচ্ছে ওয়ান ওটার মধ্যে দুইটা আছে টু এস এখানে দুইটা আছে টু পি সিক্স ছয়টা থাকলে আর আলাদা করে ওই একটা একটা করে বসানোর দরকার নেই এই ছয়টা জোড়া হিসাবে আমি বসাই দিতে পারি থ্রি এস সেটার মধ্যে দুইটা আছে থ্রি পি এটা পি মানেই হচ্ছে তিনটা করে বক্স থাকবে এটার মধ্যে ছয়টা আছে এবার থ্রি ডি যেটা থ্রি ডির পাঁচটা বক্স 3d এর ঘর পাঁচটা তাহলে এই ছয়টা ইলেকট্রন কিভাবে থাকবে একটা 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 এভাবে দিব তারপরে একটা অতিরিক্ত সেটাকে আবার এখান থেকে শুরু করব 3d6 আর এটা হচ্ছে 4s2 তাহলে আমাকে যদি এখন বলে কেউ হ্যায়া কোনটায় এটাকে লাস্টে দিয়ে আছিস মানে হবে না এমন কোনো কথা নাই কিন্তু মানে এভাবে লেখাটা উচিত এগুলা নিয়ে আমরা ইন্টারে আরও ডিটেলস জানবো এই যে খাদিজার যার কথা ছিল এটাকে আমি এখানে না দিই এখানে দিলে হবে না হবে কিনা অবশ্যই হবে এটা এখানে ওখানে যেখানে ইচ্ছা দেওয়া যাবে কিন্তু কারণ এটা মুভ করতে পারবে কিন্তু আমরা লেখার সময় যে কোনো একটা সাইট থেকে মেনটেন করবার ওকে তাইলে পারবি তোরা এই টাইপের ইলেকট্রন বিন্যাস তো এটাকে বলে বক্স পদ্ধতি বা হুন্ডের নিয়ম অনুযায়ী আমাদের বিশেষ করে যোজনী যখন বুঝতে যাইতে হয় যজনী আমরা রাসায়নিক বন্ধন পাঁচ নাম্বার চ্যাপ্টারটা যোজনী পড়ার সময় যোজনী বের করার সময় এই মিউট করে রাখিস তো যোজনী বের করার সময় আমাদের এই নিয়মে ইলেকট্রন বিন্যাসটা খুব দরকার হয়ে যাবে হ্যাঁ তখন আমরা এগুলা করব এখন কথা হচ্ছে এই যে আমরা এটাকে থ্রি ডি এই যে এটাকে যখন ভেঙে যদি লিখতে যাই ওই থ্রি ডির যে পাঁচটা ডি অরবিটাল আছে আমরা ওই যে নাম দিয়েও লিখতে পারবো অথবা বলছিলাম ওই যে থ্রি ডি ওয়ান থ্রি ডি টু এভাবেও লিখতে পারবো তো আমরা ওই যোজনই বের করার সময় এগুলা নিয়ে আবার দেখবো সমস্যা নেই এখন এই পর্যন্ত যদি কোশ্চেন না থাকে তাহলে আজকের মতো ক্লাস শেষ করব আড্ডা দিব কোশ্চেন আছে কারো ওকে ঠিক আছে তাহলে আপাতত ক্লাস শেষ করতেছি আর কেউ আগেই যাবি না খবর নিব সবার আল্লাহ হাফিজ